আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটি শেয়ার করবো সে ভিডিওটি হচ্ছে আপনারা রেজাল্ট মোবাইল থেকে যারা দেখতে পারেন না তাদের জন্য, আর্ট কীভাবে ডেস্কটপ থেকে দেখবেন সেটাও আপনাদের দেখাবো। তো মোবাইল থেকে দেখবেন কীভাবে আমি সেটি দেখাচ্ছি প্রথম, তারপরে আপনি ডেস্কটপ থেকে কীভাবে দেখবেন সেটি দেখাচ্ছি। এইচএসসি সামনে রেজাল্ট দেবে, তো আপনি কীভাবে এইচএসসি রেজাল্ট দেখতে পাবেন? অবশ্যই পাবলিশড হওয়ার আগে আপনি কখনোই রেজাল্ট দেখতে পারবেন না। তো কীভাবে পাবেন? তো ভিউয়ার্স, আমরা মূল টিউটোরিয়ালে চলে যাচ্ছি। তো আপনার মোবাইলের ব্রাউজারে ঢুকবেন, গুগল ক্রোম ব্রাউজারটি ঢুকবেন। ঢুকার পরে আপনার যে ইউআরএল, যেখানে অ্যাড্রেস লিখতে হয় ইউআরএল, ওখানে টাইপ করবেন, টাইপ করাই আছে ওখানে www.educationboardresult.gov.bt লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পর আপনাকে এমন একটি ইন্টারফেস দিবে, তো দেখেন এখানে এসএসসি ভোকেশনাল, তারপরে ডিএম কারিগরি বোর্ড, আপনার সবটাই দেখতে পাবেন। তো আপনি যেহেতু এসএসসি আর আলিম এটি দেবেন, রেগুলার জেনারেল এটি দেবেন। দেওয়ার পরে আপনার নিচে আছে ইয়ার, আপনার যদি 19 থেকে 19, তারপর আছে আপনার বোর্ড 64 দিলাম, তারপর রোল আমি অন্য একটি দিচ্ছি, তারপর হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার সংখ্যা ইচ্ছা মতো দিচ্ছি, কারণ রেজাল্ট যেহেতু পাবলিশ হয় নাই অবশ্যই দেখতে পারবে না। তারপরে যেটি মানুষ সাধারণত স্টুডেন্ট যদি যেটা ভুল করে, স্টেপ 2+3 আছে, এখানে অনেকে অনেক রকম সংখ্যা দেয়। এখানে ইকুয়াল দেওয়া আছে, ইকুয়ালের অর্থ হচ্ছে এখানে আপনার যোগফল বসাইতে হবে। তো 2 আর 3 যোগ করলে তো 5 আসে, তো আপনি এখানে 5 দেবেন। 5 দেওয়ার পর আপনি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনার পাবলিশ হওয়ার পর অবশ্যই রেজাল্টটি পেয়ে যাবেন এবং মার্কশিট সহ আপনি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এখন তাহলে আপনাকে ডেস্কটপে নিয়ে যাব। ডেস্কটপে নিয়ে আপনাকে কীভাবে পিসি থেকে রেজাল্টটি বের করবেন আমি সেটি দেখাবো। তো লেটস গো, আমরা এখন ডেস্কটপ।